রব্বুল আলামিন বলেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা, যত ষড়যন্ত্র করবা, এগুলো শুধুই ওই বলগাছার মতো। বলগাছা যেমন টান দিতে দেরি হয়, ছেড়ে দিতে দেরি হয় না, এগুলো এমন টান দিতে দেরি হবে, ভরে দিতে দেরি হবে না। বলেন না ইনশাআল্লাহ। বলেন পরগাছা, এগুলো কি পরগাছা? এগুলো কি? এগুলো ওখান থেকে আমদানি করে, আমদানি ইসরায়েল থেকে আমদানি করে, টুপ দিয়া 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 কি? হ্যাঁ, ইসরায়েল থেকে নতুন করে আবার শিখা উচিত তোমাদের, ইসরায়েলকে নতুন করে আবার শিখা উচিত। ইসরায়েলের মুসাদ, মুসাদের চোখ ফাঁকি দিয়া ইসরায়েলের পাখি ঢুকে এই ক্ষমতা ছিল না। ইসরায়েলের চোখ ফাঁকি দিয়া কোন বিড়াল ঢুকবে তার কাটা দিয়ে এটা ক্ষমতা ছিল না। গত 7ই অক্টোবরে চ্যালেঞ্জ দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে, না ইসলাম ছিল, ইসলাম ইসলাম। এজন্য ওখান থেকে ওরা যা শিখিয়ে দিবে এখানে এসে এটা বাস্তবায়ন করে ফেলবেন, না এটা আর হবে না। এটা কি সারা দুনিয়ার সমস্ত বাতিল মাকড়সার জালের মতো, কিসের মতো? সারা পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সার জালের মতো। আবার বলো, বলো মাথা নদীনে তাকাদু মিনুল্লাহ আউলিয়া বাকি সমস্ত কিছুই মাকড়সার জালের মতো। কিসের মতো বলেন? আবার বলেন, কিসের মতো? কোন ইজম পৃথিবীতে বেশি দিন টিকছে? কোন মতবাদ পৃথিবীতে বেশি দিন টিকছে? আসতে দেরি হয়েছে, মুখ থুপড়ে পড়ে যেতে দেরি হয় নাই, আসতে দেরি। দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ, দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ দু চার দশ বছর পরে এদেশের জাতি, 18 কোটি মানুষ, এদেশের প্রতিটা মানুষ গণতন্ত্রে থুতু মারবে। বলে না এটা দিয়ে হবে না, এটা দিয়ে কি হবে না? না এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। কেন হবে না? কেন হবে না? মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে মানবতার শান্তি আসতে পারে না, মানব রচিত মতবাদ দিয়ে মানবতার শান্তি আসতে পারে না। নারী তুমি পুরুষ বলে দিবা, আর তুমি পুরুষ হয়ে যাবা তোমার মাসিক খাতা বাকি দিয়া। জোরে বলো, পুরুষ তুমি নারী হয়ে যাবা, পুরুষ তুমি নারী হয়ে যাবা, তুমি পেটে বাচ্চা নিবা কি দিয়া? জোরে বলেন। এই জন্য রব্বে কারিমের সাথে চ্যালেঞ্জ ঠুকে দিও না, এমন আইন এদেশে হতে পারে না, এদেশে হতে পারে না এমন আইন এদেশে। এই জন্য মাকড়সার জাল, বলেন মাকড়সার কি? ওযু তুসাত মিন ফাওকিন কোন সিদ্ধান্ত ইসলামের বাইরে স্থায়ী হবে না। ইসলাম আলিমুল গায়বে ওয়া শাহাদা প্রণীত, আলিমুল গায়বে ওয়া শাহাদা এমন এক জাত থেকে ইসলাম, এমন এক জাত থেকে কোরআন, এমন এক জাত থেকে শরীয়ত, যিনি অতীতও জানেন, যিনি সামনেও জানেন, যিনি সব জানেন, তার পক্ষ থেকে আসা। তোমরা আজকে সিদ্ধান্ত দিবা, নারী পুরুষ বললেই পুরুষ, পুরুষ নারী বললেই নারী, এর ফলে তোমার জীবনের কি পরিণতি হবে? দু চার দশ বছর পরে তোমার পরিণতির কথা ভেবে ভেবে দুনিয়া আমার এই ষড়যন্ত্রের পিছনে এটার মধ্যে আবার ঘুরতে মারবে, এই সভ্যতাটা আবার কি মারবে? আবার ফুটু মারবে, আবার ফুটু মারবে। যেমনটি বাংলাদেশের গণতন্ত্রে দু চার বিশ বছর পরে বাংলাদেশ জাতি আবার ফুটু মারবে।
অস্থির, অস্থির। এই জন্য পৃথিবীর সমস্ত তাগুত মাকড়সার জাল, জোরে বলেন, পৃথিবীর সমস্ত তাগুত কি জাল, বিশ্বাস না। আর তিনিও বলেন মাকড়সার জাল, বলেন মাকড়সার জাল। পৃথিবীর সমস্ত বাতিল কি, কতদিন মাকড়সার জাল, আপনার বাসভবনের মাকড়সার জাল শোভা পায় কতদিন, ঝাড়ু মালিক ঝাড়ু লওয়া পর্যন্ত। হ্যাঁ, মাকড়সার জাল কতদিন, মাকড়সার জাল যেমন ঝাড়ু লওয়া লাগ পর্যন্ত, আল্লাহ কসম পৃথিবীর সমস্ত ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর সব তাগুত একসাথে নতুন নতুন হিসাব কষতে শুরু করেছে। সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা নতুন করে হিসাব কষতে শুরু করেছে যে এলোকের থেকে হামাস, এলোকের থেকে হামাস, এগুলো পেল বিজ্ঞান, এর উত্তরে অজ্ঞান। বলেন এত প্যানেল বানালো থেকে বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান, এত রড পেল কোথায় বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান, এত কম্পিউটার এত সিমেন্ট পেল কোথায় বিজ্ঞান হয়ে গেল। মুসলমানকে ধ্বংসের ষড়যন্ত্র যারা করবে তারাই ধ্বংস হবে ইনশাআল্লাহ। দলিল দিলেন কয়টা, কি কি, আকাশ, জমি, আর মহাদ আল্লাহ তোমার জাহান্নামের, তার জাহান্নামের শরীর তৈরি করা হবে, তো এভাবেই এভাবেই তৈরি করা হবে, জাহান্নামীদের শরীর তৈরি করা হবে, তো যেভাবে আমি উট বানিয়েছি আমি এভাবেই আবার তৈরি করব, যেভাবে আমি তোমাকে জান্নাতের জন্য বানিয়ে উট বানিয়েছি এভাবেই তোমাকে আমি জান্নাতের জন্য আবার তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ। চেহারা কেমন হবে জান্নাতীদের, চেহারা কেমন হবে জান্নাতীদের চেহারা, সুন্দর কোন মানুষ তুমি কল্পনা করতে পারবা না, এই জন্য তোমাকে ইউসুফ আসলামের মতো বলেছি। আর তোমার কণ্ঠ কেমন হবে দাউদ আসলামের মতো। ও প্রশ্ন হইতে পারে তাহলে তো কণ্ঠ ছিল দাউদ আসলামের, হ্যাঁ অবশ্যই কণ্ঠ ছিল দাউদ আসলামের কণ্ঠ ছিল, তবে কণ্ঠ দিয়ে কণ্ঠ ছিল না। এখন কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন বলেন, তো সবাই বলেন কিভাবে, বলেন সবাই বলেন জান্নাত কিভাবে দিবে, এই মুহূর্তে জান্নাত কোথায়, প্রশ্ন এই মুহূর্তে জান্নাত কোথায়, আপনার বিয়ের আগে আপনার ছেলেটা যেখানে ছিল এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। বলেন কি বলছি, আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। এবার আপনি বলেন আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের পর বিজ্ঞানকে বলেন বিজ্ঞান, বিজ্ঞানী মহোদয় আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন, বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কি বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কি, এবার যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞানী সাহেব আপনি মরবেন তখন বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। কি বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে পারে, বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না, বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে কি পারে না, বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু দুই একটা উত্তর দিতে পাইরাই যদি অবস্থা হয়, যদি সব দিতে তো কি অবস্থা হতো,
যদি সব উত্তর দিতে পারত তো কি অবস্থা হতো? যদি সব উত্তর দিতে পারত তো পাগল হয়ে যেত। সব উত্তর দিতে পারলে কি হয়ে যেত বলেন? পাগল হয়ে যেত। দু চারটা উত্তর দিতে পারে তো কি? লেকিন রবেরটা বাদ দিয়েও পারলে দাও না উত্তর, রবেরটা বাদ দিয়ে পারলে উত্তর দাও। আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টির মধ্যে যোগ বিয়োগ করা ছাড়া পারলে উত্তর দাও। বুঝেন না কথা? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে রব বদল করা ছাড়া পারলে উত্তর দাও। লেকিন রব্বে কারীম সৃষ্টির কোন সাহায্য ছাড়া পারলে উত্তর দাও। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন সেখানেই হুজুর এই তিন প্রশ্ন বলবেন, কোথায় ছিলে, কোথায় যাবে, কে নিয়ে যাবে। এখন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন কোথায় ছিলে, আই ডোন্ট নো, অজ্ঞান। কোথায় যাবে, আই ডোন্ট নো, অজ্ঞান। কি আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কোথায় ছিলাম, আল্লাহ তাআলার কাছে ছিলাম, এবার কোথায় যাব, আল্লাহ তাআলার কাছে যাব। ছিলাম কোথায়, যাব কোথায়, আল্লাহ তাআলার কাছে। তো বলে আমরা মানি না, তো না মানলে মরে দেখো। তোমার জান্নাতের শরীর তৈরি করা হবে তো এভাবেই তৈরি করা হবে, আর মাআযা আল্লাহ তোমার জাহান্নামের তার জাহান্নামের শরীর তৈরি করা হবে তো এভাবেই এভাবেই তৈরি করা হবে। জাহান্নামীদের শরীর তৈরি করা হবে তো যেভাবে আমি উট বানিয়েছি আমি এভাবেই আবার তৈরি করব, যেভাবে আমি তোমাকে জান্নাতের জন্য বানিয়ে উট বানিয়েছি এভাবেই তোমাকে আমি জান্নাতের জন্য আবার তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ। চেহারা কেমন হবে জান্নাতীদের চেহারা কেমন হবে? জান্নাতীদের চেহারা ইউসুফ আসলামের মতো? আরে ইউসুফ আসলামের মতো না, শুধুই তুমি ইউসুফ আসলামের থেকে সুন্দর পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবে না। ইউসুফ আসলামের থেকে সুন্দর কোন মানুষ তুমি কল্পনা করতে পারবে না, এই জন্য তোমাকে ইউসুফ আসলামের মতো বলেছি। আর সুবহানাল্লাহ বলেন। আর তোমার কণ্ঠ কেমন হবে? দাউদ আসলামের মতো। ও প্রশ্ন হইতে পারে তাহলে তো কণ্ঠ ছিল দাউদ আসলামের? হ্যাঁ অবশ্যই কণ্ঠ ছিল, দাউদ আসলামের কণ্ঠ ছিল, তবে কণ্ঠ দিন কণ্ঠ ছিল না। কি বলছি বলেন? বলেন কণ্ঠ ছিল, বলেন কণ্ঠ ছিল, কণ্ঠ ছিল না। বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী, ইনি জানেন একটা ইনার কথা একটা ভাইরাল হয়েছে, আজীব কথা। ইনি বলতেছে আমি বলে যুক্তিবাদী ছিলাম, আমি বলে যুক্তিবাদী ছিলাম, মানে আমার উপরে আমি বলে যুক্তিবাদী, তো এমন যারা যুক্তি করে তাগো যুক্তির সামনে আমার যুক্তি কি শুনি? এখন যারা যুক্তি করে তাদের যুক্তির সামনে কি আমার যুক্তি কি শুনি? বারহাল তাহলে কণ্ঠ ছিল কা? হযরত দাউদ আলাইহিস সালাম কণ্ঠ কেমন ছিল? হযরত দাউদ আলাইহিস সালাম যাবুর তেলাওয়াত করতেন তো পাহাড় হেলতে থাকতো, ধুলতে থাকতো, কিন্তু তেলাওয়াত করে জাতির কাছ থেকে বলতো 70,000। তো আগেরটা কইলো, আগেরটা কইলো, পরেরটা কও না। তা বুঝেন না কথা? আগেরটা কইলো কিন্তু পরেরটা কি করে বলে নাই? পরে অর্ধেক অর্ধেক কি কণ্ঠ হবে দাউদ আলাইহিসসালামের মতো, চেহারা হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো, বয়স হযরত ঈসা আলাইহিসসালামের মতো, আর চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন ওট যেভাবে বানিয়েছে এভাবে বানাবো, এটা যেমন আমি পারছি ওটাও আমি পারব। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাঈ কাইফা রুফিআত
ওরা কি চেয়ে দেখে না উটনির দিকে, উটের দিকে কি তাকায় না আমি উটকে কিভাবে বানিয়েছি, আকাশের দিকে কি তারা তাকায় না কাই ফরুকাত এটাকে খুঁটি ছাড়া কিভাবে ভাসিয়েছি, তারাও রাহা আমি আসমান বানিয়েছি খুঁটি ছাড়া, তারাও নাহা বেগাইর আমাদিন তারাও নাহা এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি যা তোমরা দেখছ, এর তর্জমা কি আসলে খুঁটি আছে তোমরা দেখো না, সুবহানাল্লাহ, বেগাইর আমাদিন তারাও নাহা তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া আমি বানিয়েছি তোমাদের দৃশ্যমান, লা তারাও না হতো না তারাও না হলো, বেগাইর আমাদিন তারাও নাহা এমন খুঁটি ছাড়া বানিয়েছি যে খুঁটি তোমরা দেখো, যে খুঁটি তোমরা কি তাহলে তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া তোমরা দেখো এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি, আসমানের খুঁটি আছে, আসমানের খুঁটি আছে আমরা দেখি না, বলে আসমানের খুঁটি আছে আমরা কি, আসমানের খুঁটি মূলত কি, আসমানের খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন জমিন থাকবে ততদিন বহাল থাকবে, তাইলে বোঝা গেছে পৃথিবীর কোন প্রযুক্তি পৃথিবীর কোন টেকনোলজি আসমানকে টিকিয়ে রাখতে পারবে না, জমিনকে পিছিয়ে রাখতে পারবে না, সাগর আর মহাসাগরকে প্রবাহমান রাখতে পারবে না, প্রবাহমান আছে ছিল আছে শুধুই কালিমা তৈবার কারণে, শুধুই কি বলেন শুধুই কালেমায় তৈবার কারণে, হ্যাঁ যত যত ষড়যন্ত্রই করো কালেমা মুছার জন্য, যত কিছুই করো কালেমা মুছার জন্য, ও শেষটা নতুন করে সিদ্ধান্ত নিবা, জেন্ডার পরিচিতিও ভুলে আদিবা জাতিকে স্টুডেন্ট গুলোকে, হ্যাঁ কি বলে লিঙ্গ লিঙ্গ লিঙ্গের লিঙ্গের ব্যবধান ভুলে আদিবা, ছেলে যদি বলে আমি আজ থেকে মেয়ে তো সে হয়ে যাবে মেয়ে, মেয়ে যদি বলে আমি আজ থেকে ছেলে সে হয়ে যাবে ছেলে, এরকম প্রপাগান্ডা তোমরা শুরু করার পায়তারা করছো, নতুন করে হইতে পারে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত আসতে পারে, কোনো স্কুলের ছাত্রী কোনো কলেজের ছাত্রী কোন ইউনিভার্সিটির ছাত্রী কোন ইউনিভার্সিটির মেয়ে ছেলে যদি নিজেকে বলে আমি আজ থেকে মেয়ে, তাহলে সে এবার মেয়েদের পোস্টে চাকরি পাবে, মেয়েদের কোটা তার চাকরি হবে, ছেলে যদি বলে আমি মেয়ে মেয়ের কোটা চাকরি হবে, মেয়ে যদি বলে আমি ছেলে ছেলের কোটা চাকরি হবে, মেয়ে যদি বলে আমি আজ থেকে পুরুষের পোশাক পরবো আমি পুরুষ তো এটাও বৈধ, ছেলে যদি বলে আমি মেয়েদের পোশাক পরবো তো এটাও বৈধ, হাজার ষড়যন্ত্র করতে পারবা, লেকিন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম, কি বলছি বলেন, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, যত ষড়যন্ত্রই করবা যত কিছুই করবা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য, যত কিছুই করবা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বন্ধের জন্য, যত কিছুই করবা বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করার জন্য, ইসলামী বাগধারাকে ধ্বংস করার জন্য, ইসলামী পারিবারিক নীতিকে ধ্বংস করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য যত সিদ্ধান্তে আমদানি করবা ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, তোমাদের পাগলামি এ সমস্ত কুফরি ষড়যন্ত্র গুলো তোমাদের পাগলামি আর ছাগলামি, যারা যে কোনো সিদ্ধান্ত নেয় ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত, দেখেন রব্বে কারীম বলেন وضرب الله مثلا كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار, رب العالمين বলেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা যত ষড়যন্ত্র করবা এগুলো শুধুই ওই পলগাছার মতো, পলগাছা যেমন টান দিতে দেরি হয় ছেড়ে দিতে দেরি হয় না, এগুলো এমন টান দিতে দেরি হবে ভরে দিতে দেরি হবে না, বলেন না ইনশাআল্লাহ, বলেন পলগাছা এগুলো কি, পলগাছা এগুলো কি, এগুলো ওখান থেকে আমদানি করে, আমদানি ইসরায়েল থেকে আমদানি করে,
প্রত্যেকে আমদানি